এই দিন পরপর দুদিন বন্দে ভারতে ইটছোড়া নিয়ে রাজনৈতিক চাপাহত অব্যাহত। শাসক এবং বিরোধী শিবির আঙুল তুলেছে পরস্পরের দিকে, এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এবার তার উল্টো পথে হেঁটে কে বা কারা ইট ছুড়েছেন তা খুঁজে বার করার দায়িত্বভার সিআইডি কে দেওয়ার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর এলাকার দিদির দুধ কর্মসূচি প্রোগ্রাম শুরু হবে, আর সেই উপলক্ষে আজ সকাল 10টায় এখানকার বিধায়ক অসিত মজুমদার একটি প্রেস মিট ডেকেছিলেন। কিন্তু আজ ভোর হতে দেখা যায় দেবানন্দপুর সহ ব্যান্ডেলের বিভিন্ন এলাকায় হাতে লেখা পোস্টারে ছয় লাভ। স্থানীয় মানুষদের সতর্ক করা হয়েছে, দিদির ভূতেরা আসবে, দরজা জানালা বন্ধ রাখুন, তলায় বিজেপি লেখা রয়েছে। ভুয়া আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন মার্কিন নাগরিকদের কলেজে ভর্তি, স্বাস্থ্য পরিষেবা ও বিমা দেওয়ার নাম করে প্রতারণা করত। ওই কলেজের দুই ডিরেক্টর অনুপম কেডিয়া ও নিরুপম কেডিয়া এবং দমদমের বাসিন্দা ম্যানেজার অমর বাহাদুর সিং কে গ্রেপ্তার করা হয়। আর এই অফিস থেকে বহু নথি ও প্রতারণায় ব্যবহৃত গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়। অনেক দাবি অলচিকিতের বিভিন্ন আধিকারিকের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় চাকা জামের ডাক দিল ভারত জাগাত মাঝি পারগানা মহল। বুধবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন শুরু হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ব্যবসায়িক পাওনা গণ্ডের সংক্রান্ত গণ্ডগুলির জেরে নিজের লাইসেন্স প্রাপ্ত রেভলভার থেকে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ শেখ নামজামুল হুদা ওরফে সাহেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনায় গ্রেপ্তারের পাশাপাশি রিভলভারটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের বাড়ি গলসি থানার বড়মুড়িয়া গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকে বাদলপুর গ্রাম পঞ্চায়েতে জল না থাকতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। তাদের মূলত দাবি মানুষের ন্যূনতম যে পরিষেবা জল পরিষেবা সেই পরিষেবা দিতে হবে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। নলকূপ আছে, জল নেই, তাই লোকের বাড়ি থেকে জল আনতে হয়। প্রায় 100টি মতো পরিবার জল পাচ্ছে না বলে অভিযোগ। আজ দুপুর 12টা নাগাদ হাসনাবাদ পুলিশের কাছে খবর আসে হাসনাবাদ ব্রিজের তলায় কচ্ছপ পাচার হচ্ছে। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হানা দিলে পুলিশ রাস্তা দেখে বাকিরা পালিয়ে গেলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি 16টি বিরল প্রজাতির কচ্ছপ। আজ দুই দুষ্কৃতীকে পুলিশ হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, মদের দোকানের সামনে থেকে এক ব্যক্তিকে মৃতদেহ উদ্ধার জানায়। মৃত ব্যক্তির নাম রবি মণ্ডল, বয়স আনুমানিক 42 বছর, বাড়ি শান্তিপুরের বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গতকাল বিকেলে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপরে আর বাড়িতে ফেরেনি। আর এই রহস্য মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কুলতলি থেকে দক্ষিণ বারাসাত আসার পথে গাড়ি ও লরির বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত গৌরী হালদার কুলতলি থানার গোপালগঞ্জ এলাকায় বাড়ি। বাইক করে আত্মীয় সঙ্গে দক্ষিণ বারাসাতে ডাক্তার দেখাতে এসেছিলেন। পথে গড়েরহাট এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন তিনজন। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে গৌরী হালদারকে, বাকি দুজন চিকিৎসা চলছে হাসপাতালে। সকলের অজান্তে নিত্যদিনের মানবিক কাজ করেছেন গলসির ওসি দীপঙ্কর সরকার। কখনো মানুষের সুবিধার্থে রাস্তায় আলোর ব্যবস্থা করা, বা কখনো অসহায় নিঃস্ব ক্ষুধার্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেয়া, কখনো বা দুস্থ পড়ুয়াদের পোশাক বই খাতা পৌঁছে দেয়া। আবার এরকমই মানবিক একটি ঘটনার সাক্ষী রইল গলসির মানুষ।